নমস্কার। এই মুহূর্তে যারা যারা জয়েন করছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, সবাইকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। এই মুহূর্তে যে মানুষটিকে দেখছেন, এই মানুষটির অবস্থা খুবই শোচনীয়। আপনি ভাবতেই পারবে না, আপকা সোচ কা বাহারে ইসকা সিচুয়েশন দেখিয়ে, ইসকা প্যান্ট দেখিয়ে, ড্রেস দেখিয়ে, ইতনা গরমি মে ওনার ড্রেস দেখুন। আজকে ওনার রূপের পরিবর্তন হবে। উনি এখান থেকে সম্ভবত ড্রেস কালেক্ট করছে। চলো, আজকে তোমার দিন আছে। বাঙালি বাঙালি বাঙালি, খুব ভালো, উনি খুব ভালো। ধরো ধরো ধরো, চলুন চলো 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 আসতে। অনেক প্রচুর প্যান্ট কিনতে হয়, প্রচুর প্যান্ট। একটু অবস্থা দেখে দেখিস দেখিস, ওনার কতগুলো প্যান্ট দেখুন। উস্কা বহুত সারা প্যান্ট। দাঁড়া, ওনার পা মানে আটকে গেছে, পা আটকে গেছে। দাঁড়া 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 দাঁড়াও, সাইডে রাখুন। চল 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 চল, সাইড খুলে দল, খুলে দল, খুলে দল, খুলে দল। সরো, জাস্ট সি দা পিকচার। ওনার শরীরের প্যান্ট দেখুন কতগুলো। আচ্ছা মানু, কতগুলো প্যান্ট পরে আছে দেখুন, প্যান্টের ভিতরে কি আছে সে দেখতে হবে। এটা রাখো, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, কিচ্ছু হবে না তোমার। আমরা তোমার সব জিনিস তোমাকে দিয়ে দেবো। এক একটা খুলুক, আগে জামাটা খোল, দেখুন কতগুলো আছে, গুনবে কটা পরে আছে। টুপিটা খুলে দেবো না, না ঠিক আছে। এখানেই বাড়ি, খুব ভালো, উনি খুব ভালো। প্যান্ট দেখুন শুধু আপনি, কতগুলো প্যান্ট পরে আছে। আড়া কাছে আছে না, দেখুন কতগুলো প্যান্ট, আর প্যান্টের ভিতরে অলংকার লুকিয়ে রেখেছে। একটা একটা প্যান্ট খোলা হলো না, সবে একটা প্যান্ট একটা জামা খোলা হলো। কটা জ্যাকেট গেল, একটা জ্যাকেট, দুটো জামা, দুটো জ্যাকেট গেল, একটা জামা না জ্যাকেট, ওটা জ্যাকেটই তো, দুটো জ্যাকেট, একটা প্যান্ট গেল, এটাও একটা জ্যাকেট যাচ্ছে। তিনটে জ্যাকেট খোলা হলো, দুটো প্যান্ট, অবস্থা দেখুন। কাটতে হবে কাছে, আরেকটা কাছে নিয়ে আয়, এ তো কাছে আছে। প্যান্টটা বার করো রাজু, রাজু দা, এরভাবে খুলুন, রাজু দা খুলুন, গায়ে কেটে পেটে যাবে। ভিতরে অনেক আনওয়ান্টেড জিনিস আছে, ভিতরে অনেক আনওয়ান্টেড জিনিস আছে। দেখো প্যান্টের ভিতরে কি, এটা মশারি, কি খোল দেখি এটা কি আছে, দেখো তো রাজু দা কি আছে, খোলো দেখি, খোলো দেখুন। এটা কত নম্বর প্যান্ট? তিন নম্বর প্যান্ট। দেখি খোলো খোলো, সোনা রত্ন অলংকার কি আছে দেখি। যারা যারা জয়েন করছেন ভিডিওটাকে একটু শেয়ার করবেন। কি এটার মধ্যে, এটা কত নম্বর?
সেটার ওমা এটা কি, হোয়াট এ বিউটিফুল শঙ্খ, বাজাতে পারো, বাজাতে পারো শঙ্খ, কি সব বেরোচ্ছে এটা কি ভিতরে দেখি, চলো দেখি এটা কি, এটার ভিতরে কি, এটার ভিতরে কি দেখি, পয়সা, বাহ রাখো পয়সা, নাকি ফেরত দিতে হবে, সব পয়সাটা সাইডে রাখো, না ফেলাই দেওয়া যায় ওনাকে ফেরত দিতে হবে। কত নম্বর গুনছিস ভানু, কটা হলো এটা, পাঁচটা জ্যাকেট, পাঁচখানা জ্যাকেট, তিনটে প্যান্ট, এটা কি তো অসম্ভব ভালো জিনিস, চার নম্বর প্যান্ট, দিক নির্দেশক যন্ত্র, কম্পাস, 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 হ্যাঁ পিকে পিকে বই, চার নম্বর প্যান্ট, আর গেঞ্জি ক নম্বর গেল, পাঁচ নম্বর, চারটে প্যান্ট খোলা হয়েছে আপাতত, পাঁচটে জ্যাকেট খোলা হয়েছে, খুলে দাও, খুলবে কাটবে না, এই চেন আটকে গেছে, চারটে প্যান্ট আর পাঁচটা জ্যাকেট খোলা হলো, মানসিক ভারসাম্য, মানসিকভাবে সুস্থ থাকলে এত কেউ ড্রেস পরে, স্বাভাবিক ব্যাপার, দেখুন দেখুন জ্যাকেটের ভিতরে আর একটা সোয়েটার, পাঁচ নম্বর প্যান্ট, পাঁচ নম্বর প্যান্ট, আর কোন কটা জ্যাকেট গেল, গুছিয়ে দাও, ফেলে দাও, জ্যাকেটটা কত নম্বর গেল, জ্যাকেটটা, জ্যাকেটটা কত নম্বর গেল, ছ নম্বর জ্যাকেট, আর প্যান্ট, পাঁচ নম্বর প্যান্ট গেছে, ছ নম্বর, মানে পাঁচটা প্যান্ট আর ছটা জ্যাকেট খোলা হয়েছে, দেখুন ওনার শরীরে এত পোশাক বেরোচ্ছে এখনো আছে। আস্তে আস্তে, ক নম্বর প্যান্ট, পাঁচ নম্বর, তো একটা খুলছি, পাঁচ নম্বরই বলে যাচ্ছিস, ছ নম্বর হবে, এই জিন্সের অবস্থাটা দেখুন কি হয়েছে, এখানে একটা বেল্ট আছে না, হ্যাঁ হ্যাঁ, গায়ে ঘাফা হয়নি তো এতদিন ধরে পরে, যা শান্ত করো না, এটা ছ নম্বর প্যান্ট তাই তো, আর জ্যাকেট, এটা সাত নম্বর যাচ্ছে না, চলে গেছে, যাবে সাত, যাবে, হ্যাঁ হুম হুম, আচ্ছা রাজুদা পিছনটা দেখে নাও, যদি ওপেন হয়ে যায় তোয়ালে পরিয়ে দিও, হ্যাঁ রাজুদা এবার তোয়ালেটা ম্যানেজ করে নিয়ে আসো, সাত নম্বর জ্যাকেট, সাতটা জ্যাকেট, ছটা প্যান্ট, রাইট, মানে খেলা হচ্ছে, এটা কি, সাত নম্বর, সাত নম্বর, সাত নম্বর প্যান্ট গেল, সাত নম্বর প্যান্ট গেল, সাত নম্বর গেল, সাত নম্বর কাটছে প্যান্ট, ওকে হিসাব রাখিস, তোয়ালেটা পরিয়ে দাও, পরিয়ে দাও, খুলো না, লাইট চলছে, এই টাকা টাকা টাকাটা টাকাটা ঠিক জায়গায় রাখো, কত টাকার মালিক সেটা লাস্টে আমরা প্রকাশ করবো, আরও একটা জামা আছে ভিতরে, ক নম্বর জামা, এটা আট, এই গলার এটা কাট, এই দেখ কি হয়েছে গলায়, চামড়া ফুসকে গেছে ঘামে, আট নম্বর প্যান্ট, সাতটা প্যান্ট হয়ে গেছে, কলকাতার আছি এখন নরেন্দ্রপুরের কাছে রাজপুরের মিডলে, জামা হয়ে গেছে,
ওরে বাবা, এগুলো কি রে, রাস্তার পুরো ডাস্টবিন, এটা কি? ইস, এই কটা হলো, কটা প্যান্ট? এই 8 নম্বর কাটছি। 8 নম্বর কাটছিস? আর এটা 9 নম্বর জ্যাকেট হচ্ছে। 9 নম্বর জ্যাকেট, 8 নম্বর প্যান্ট, মানে অলরেডি 9টা জ্যাকেট পরে আছে, 10 নম্বর মানে 10টা জ্যাকেট উনি পরেছিলেন, আর সবই শীতকালের। চামড়ার কি অবস্থা? হ্যাঁ হয়েছে না, দেখি দেখি। আর এ হাত দিও না, হাত দিও না, হাত দিও না, দেখুন কি অবস্থা। কি ভাল লাগে এগুলো? ভাল লাগে এরকম পরে থাকতে? এরকম ভালো লাগে? এরকম সুন্দর জামা প্যান্ট পরে থাকতে পারো না? কি রে, অলংকার খুলে দিচ্ছিস? 9 নম্বর প্যান্ট, 9 নম্বর প্যান্ট, 10 নম্বর জ্যাকেট, 10টা জ্যাকেট আর 9 প্যান্ট। যখন চান করবি আস্তে রলবি, ঠিক আছে? কাটছে, আস্তে গলা লাগছে, তুমি যাই আস্তে টান। না না, জ্বালা করবে, সুদল আছে না? সুদল, ডেটল আছে, ডেটল আছে তো, ডেটল দিস, সুদল আছে, সুদলটাই দিস, ডেটলটা ঝুলতে পারে। এখানে লোকজন জমে গেছে। এই প্যান্ট কত হলো? 10টা। নয় নম্বর প্যান্ট কাটছিস? বিজয় পিছিয়ে গেলি কিন্তু, সবাই জামা কিন্তু দিয়ে গেল। মানে ধর বেল্টটা খোল, বেল্টটা দেখুন জম পড়ে গেছে বেল্টায়। 10 নম্বর প্যান্ট, 10 নম্বর প্যান্ট, 10টা জ্যাকেট অলরেডি চলে গেছে। দেখো কি অলংকার আছে, দেখো ভিতরে পেন আছে, দুটো পেন রাখো ওখানে, সব দশটি। আশেপাশের মানুষজন বিভিন্ন ধরনের কমেন্ট করছে, তাদের মনের অভিব্যক্তি ব্যক্ত করছে, আর আমরা আমাদের কাজের মাধ্যমে ওনার শরীর থেকে অপ্রয়োজনীয় ড্রেসগুলোকে পরিষ্কার করছি। এটা গ্লাস দিস, গ্লাস ছিঁড়ে গেছে। 12 নম্বর, 12 নম্বর প্যান্ট, হ্যাঁ, বেল্টটাকে কাট, বেল্টটা কাট আগে। এটা কি বেল্ট? দেখুন বেল্টটাও জম পড়ে গেছে। দেখুন ওই পোটলা দেখো কি আছে, পোটলা দেখো। থ্যাংক ইউ সো মাচ তরফদার, আর তরফদার থ্যাংক ইউ সো মাচ। টুকলু 14 নম্বর, 14টা প্যান্ট উনি অলরেডি পরেছিলেন, 10টা জ্যাকেট পরেছিলেন, সবই শীতকালের। এর মধ্যে কি আছে দেখো, টাকা, সমস্ত টাকা এক জায়গায় করবে, ওনার হাতে দিয়ে দেবে। টাকাগুলো আর ফেলে দিও না, মানে ভুল করে আলাদাভাবে। আরুষি তুই টাকাগুলো একটা এই বাটিটাতে রাখ, টাকাগুলো খুলে বাটিটাতে রাখ, টাকাগুলো, টাকাগুলো বার করে পাঠ। হ্যাঁ, নাম মোহন, নাম কি আছে? পবন, পবন, ওনার নাম পবন। আর মোবাইল, মোবাইল আছে, একটা মোবাইল ফোন পাওয়া গেছে, খোলো দেখি মোবাইলটা। ওনার কাছে একটা মোবাইল ফোন পাওয়া গেছে, অন করো মোবাইলটা, অন হবে।
অন করো মোবাইলটা, অন হবে, রাখো মোবাইলটা রাখো। ওনার কাছে একটা মোবাইল ফোনও পাওয়া গেছে। আপনি সিআইডি না তো, সিবিআই না তো, বা গোয়েন্দা? ঠিক আছে, 17 নম্বর প্যান্ট উনি রেকর্ড করে দিলেন, ওয়ার্ল্ড রেকর্ড। উনি 17টা প্যান্ট পরেছিলেন, আরও কটা প্যান্ট আছে সেটা দেখতে হবে, এবং 10টা শীতকালের জ্যাকেট পরেছিলেন। এর ভিতরে টাকা পয়সা দেখো, রাজুদা ফেলে দিও না। উনি আজকে রেকর্ড করে ফেললেন, 17টা প্যান্ট অলরেডি পরে আছেন, 10টা জ্যাকেট। দেখুন এখানটায় দেখুন, ইতিহাসটা দেখুন, কত জামা কাপড় এটা দেখে তোল দিকে, তোল দিকে কিরকম তোলে, ছোটো তিনটে প্যান্ট, কত কটা হলো, কতটা চলছে, 18টা কাটা হচ্ছে, 18 নম্বর কাটা হচ্ছে, 18 নম্বর প্যান্ট কাটা হচ্ছে। শুধু দেখতে থাকুন, এরকম দৃশ্য আপনি সচরাচর দেখতে পাবেন না। উনি শীতকালে, শীতকালের জ্যাকেট, প্রায় 10টা জ্যাকেট পরেছিলেন, 18 নম্বর প্যান্ট আমাদের কাটা হচ্ছে। কিন্তু এখানে যা দেখে দুটো প্যান্ট মনে হচ্ছে, দু তিনটে, হ্যাঁ দু তিনটে প্যান্ট একসাথে মনে হচ্ছে। জিন্সের প্যান্ট কাটতে অসুবিধা হচ্ছে। এটা কি দেখো তো, এটা কতগুলো কি বেরাচ্ছে দেখুন এখান থেকে, এই দেখুন, এই দেখুন কি বেরাচ্ছে দেখুন, কোনায় কোনায় ইতিহাস লুকিয়ে আছে। এটা কি দেখো না, 10 পয়সা নাকি, বুঝতে পারছি না। এটা দাদা 20 নম্বর প্যান্ট, ও ফেলে দাও, ফেলে দাও, 20 নম্বর প্যান্ট, 20টা প্যান্ট। তুমি তো অস্কার পেয়ে যাবে গো, পুরস্কার পাবে তুমি এবার, 20 নম্বর প্যান্ট। মানে 20টা প্যান্টই কি লাস্ট? লাস্ট প্যান্ট, 21 নম্বর আছে না, মানে 21 নম্বর প্যান্টই অবস্থা এরকম দাঁড়িয়েছে, মানে ছিঁড়ে পোস্তে পোস্তে এরকম জায়গা দাঁড়িয়ে আছে। দেখতে গেলে 22-23টা প্যান্ট পরে আছে, যদি আনঅফিসিয়ালি দেখা যায়। গ্লাস ফেটে গেলে গ্লাস দে, গ্লাস দে। তোমার পুরো নামটা একটু বলো বাবা, তোমার নামটা একটু বলো। পবন। হ্যাঁ, তুমি তো খুব হাসি খুশি গো, খুব হ্যাপি। পাশে থাকবেন যাতে আমাদের গতি বজায় থাকে, এটুকুই বলবো। দেখুন ওনার সাম্রাজ্য, দেখুন উসকা হিস্ট্রি দেখিয়ে, যে হিস্ট্রি হ্যাঁ, ইধার মে উসকা ব্যাংক ব্যালেন্স হ্যাঁ। এটা কি আছে, এটা কি আছে, এই হলো আর একটা কিছু পাওয়া গেছে, আর মিলায় কুছ ক্যা হ্যায় দেখ, ক্যা হ্যায় ইসমে, আস্তে আস্তে পড়ে যাবে, একদিন ধর না এখান থেকে পাশে গিয়ে। খোলো খোলো আস্তে আস্তে, হ্যাঁ দেখুন এর ভিতরে কি আছে। তুমি সব কিছুই বেশি বেশি রাখো, মানে প্যান্ট বেশি, প্লাস্টিকও বেশি, ক্যায় দেখিস না ক্যায়। ও বাবা বাবা, কতগুলো প্লাস্টিক, সেই পাজেল গেমের মতো। ধরো 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 ধরো, শুরু কর শুরু কর, তোরা শুরু কর, এগুলো একটু সাইড করে দাও, সাইড কর, মানুষ সাইড করে দে, এগুলো দেখি কি আছে ভিতরে। ও বাবা দেখুন পয়সা, ও বাবা কত পয়সা দেখুন, এদিকে এদিকে ঘুরিয়ে
হাতে কিন্তু হাতে হাতটা কিন্তু সাবধানে। হ্যাঁ দাদা গুনবে কত পয়সা আছে, কেন কলও আছে জল সব কিছু আছে। তোমার রাগ হচ্ছে না এত কিছু তোমার কাছ থেকে খুলে নিলাম, রাগ হচ্ছে না, ভালো লাগছে, শরীরটা হালকা লাগছে। আস্তে আস্তে একদিন ধর না, মানুষ একদিন ধর, উনি ব্যালেন্স পাবে না। একশো টাকা নোট দেখা যাচ্ছে একটা, বান্ডিল বান্ডিল টাকার। বাপ, দেখুন ওনার কাছে টাকার বান্ডিল পাওয়া গেছে পুরো। সব টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা খুলে দেখি, দেখুন কত টাকা পাওয়া গেছে ওনার কাছে। টাকা গোনা শুরু করো যদি শেষ করতে পারো। হ্যাঁ চেনেন এনাকে, এনার বাড়ি কোথায়? বাড়ি এখানে ভাড়া থাকে। এনার ফ্যামিলি থেকে কেউ আছে? ফ্যামিলি? হ্যাঁ কেউ নেই। এই ওই ওনাকে সেরকম দেখতে না আমাদের বিশ্ব লোকটার মধ্যে। হ্যাঁ কোনটা বুঝতে পেরেছিস? আলাদা কে আছে এখানে? আস্তে আস্তে, হ্যাঁ আছে, আস্তে 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 কর, আস্তে আস্তে কর, আস্তে আস্তে কর। উনি লোকাল এরিয়ায় খুব ফেমাস, সবাই ওনার নাম ধরে ডাকছে, পবন বলে ডাকছে। কি এখানে কি আছে? এখানেও টাকা? শুধু টাকা? উনি এত বছর ধরে যা ভিক্ষে করেছে আপনারা যে টাকা দেন, এই টাকা দেখুন কোনো কাজে লাগে না। এনার কাছে রয়ে গেছে এবং টাকাগুলোর অবস্থা খুবই শোচনীয়, মানে টাকাগুলো ঠিকঠাক চলবে কি না সেটা বিষয়, চলে যাবে না। দেখুন এইরূপ মেন্টালি আনস্টেবল লোক দেখলে খাবার দেবেন, জল দেবেন, এই টাকা দেবেন না, টাকা এরা ইউজ করতে পারে না। এটা কী আছে? এটাও মানি ব্যাগ? এটাও টাকা? এটা গেছে না? আরো আরো টাকা পাওয়া গেছে, আরো টাকা পাওয়া গেছে, দেখুন আরো টাকা, দেখুন যাদের এইরূপ মেন্টালি আনস্টেবল লোকদের টাকা দেবেন না, তারা টাকা ব্যবহার করার পদ্ধতি জানে না, তাই খাবার দেবেন। কত টাকা দেখুন? সবাই দেখছে, ও কালো দিস না, কালো দিস না। এই রাজুদা এই ইগনিয়ে সবগুলো পরে ফেলার ব্যবস্থা করো, টাকা গুনতে হবে না, গুনতে পারবে না, ওনার পকেটে ঢুকিয়ে দিও। সাড়ে তিনশো আর গুনতে হবে না, সেটা তো আরো পকেটে পকেটে টাকা পাকা থাকতে পারে, কোথায় খুঁজবে। গায়ে জল দেবো না দিলে ভালো হয়। বসো বসো বসো। হ্যাঁ পায়ের অবস্থা খারাপ, বসতে পারো না, এতদিন ধরে প্যান্ট পরে পরে তো বসতে পারি না ঠিক করে। আস্তে আস্তে রলবি, হ্যাঁ মাথা আস্তে রলবি, কিন্তু রেসপন্সিবিলিটি না। অনেকেই দেখেছি নখটা একটু বড় করে কাটতেন, চুলটা ওখানে আছে কেন, এত কিছু করবেন না। কেউ পৃথিবীর বুকে পারফেক্ট নয়, সবাই পারফেক্ট হওয়ার চেষ্টা করছে, এটা মাথায় রাখবেন। জ্বালা করবে কিন্তু ফার্স্ট করে, এই হাতের আংটিগুলো খোল, ক্যান্সার হয়ে যাবে রে, এটা খোল মনে করে রাখে। শ্যাম্পু দে, শ্যাম্পু দে, শ্যাম্পু দে,
আস্তে 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 হ্যাঁ স্ক্রিন কিন্তু এরকম আস্তে চলিস, আংটিটা খুলেছিস তো দেখি, আংটিটা খোলা যাচ্ছে না, আস্তে আস্তে হাতের মালা ফালা সব খোল, হাঁপিয়ে গেছো নাকি, হ্যাঁ হাঁপিয়ে গেছো, এটা কি হাতের এটা করো, হাতে পায়ে দিচ্ছে উনি কিন্তু কোনো ধরনের ডিস্টার্ব কিছু করছে না, একদম কোঅপারেট করছে, আমাদের জায়গা পরিষ্কার হয়ে গেছে, আরেকটা তরল দে শুধু, একটা প্লাস্টিকের ওনার টাকাগুলো ওনাকে ভরে দিয়ে দিস, কি পেয়েছো আবার ঘড়ি পেয়েছো, ও মাই গড দামি ঘড়ি চলছে এখনো, বহুদিন আগে বন্ধ হয়ে, ফেলে দাও, এটার মধ্যে কি, এটা কি, এটা কি এমনি লিখেছে উনি কিছু, আনওয়ান্টেড জিনিস, জ্বলবে কিন্তু হালকা হালকা জ্বলবে, এটা কিন্তু জ্বলবে, এটাতে এটাতে কি জ্বলবে, এটা জ্বলবে নাকি, না না জ্বলবে না, তো হবে গেলে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যার বিভিন্ন প্রান্তে, তবে আমরা বলছি ঠিক আছে আমরা ইসে খাও 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 দিয়েছে খাও, আরে দিয়েছে তো, হ্যাঁ আরো টাকা পাওয়া গেছে, ও মা এ তো সেই ইডির মতো কেস হচ্ছে, শুধু টাকাই বেরোচ্ছে, ঠিক আছে রাখো, তবে এই টাকা একজন মা, হ্যাঁ পড়াচ্ছিস, আস্তে আস্তে না জুতো, হ্যাঁ তোমার টাকাগুলো একটা বক্সে করে আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ ওটা ভিজে যাবে দুশ না, এই রাজু এটা ফেলে দাও, এটা ফেলে দাও, ধরবে না বক্সে ধরবে না, শুধু তোকে পোটলা দিতে হবে, ধরবে অনেক টাকা, ধরবে না ওটা আমাদের ভিজে যাবে টাকাগুলো, প্লাস্টিকে দিয়ে প্লাস্টিকে তো জল শোধ করবে না, দুটো কন্টেনার করে দাও না, দুটো কন্টেনার করে দাও, আটা কন্টেনার, আর একটা কন্টেনার দে, আছে আছে কন্টেনার এক্সট্রা, একটা কন্টেনার দে, তুই টাকা খরচ করো না, কোথায় করো এত টাকা, তো কত বছর টাকা সব পচে যাচ্ছে তোমার, আগে কয়েনগুলো ঠেলে দে তার উপরে,
সালাম আহমেদ, হোয়াইট কালার দেবো না, এটা দেবো, এত আবেগী হলে হবে না। যার কিছু নেই তার কাছে এটাই অনেকটা। ধন্যবাদ আসাম, থ্যাংক ইউ। ওটা এটা ফাঁকা চেপে দিয়ে না, তোমার সম্পত্তি, ঠিক আছে, বসতে দাও, বসতে দাও, খাবার খাবার খেতে দাও, বসতে দাও। মোহাম্মদ মাহমুদ আলম, থ্যাংক ইউ সো মাচ। খুচরো টাকা অর্ডার দিই, খাবার প্লাস্টিকে দিলাম, ঠিক আছে। এটা নোট টাকা, এটা সঙ্গে রাখবে, এটা সঙ্গে রাখ, কিছু কিনে নেবে, খাবে দোকানে, ওখানে টাকা দেবে, তাহলে খরচ করবে না, নষ্ট হয়ে যাবে টাকাগুলো। এটা সঙ্গে রাখুন না, হারায় খাবার দেব, খাবার যেন না পড়ে, খাবার কি সবাই দিয়ে সব জানাবেন, কথা দিয়েছে পড়বে না, আর কথা দিয়েছি এরকম অনেকবার আমরা করেছি, কিছু করার নেই দাদা, এটা এটাই অভ্যাস। সোজা থাকতে থাকতে হ্যাবিট হয়ে গেছে এটা, উনি কি স্লোলি খাচ্ছে দেখুন। যাই হোক।